ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন, বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশটা কার দান? হাত তুলে দেখান, কার দান? ইন্ডিয়া দান করেছে, ওয়াশিংটন দান করেছিল, মস্কো দান করেছে, বেইজিং দান করেছে, কে দান করেছে? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাপর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশটা জন্ম হয়েছে একটা মানব শিশুর মতো। মাত্র 9 মাসের চরমতম প্রচন্ডতর এক প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করে নতুন একটা রাষ্ট্র বাংলাদেশ নামে জন্মগ্রহণ করেছে। এই রাষ্ট্রটা থাকবে তো অবশ্যই ইসলাম থাকবে, ঠিক কিনা বলে? এই রাষ্ট্রটা আজকে পর্যন্ত 53 বছর বয়স। এই 53 বছর ধরে তারা চেষ্টা করেছে আল্লাহর বাতি ফু দিয়া নিবাইতে। তারা অনেক চেষ্টা করেছে, আল্লাহ বলেন ওমাকারু, তারা তাদের ষড়যন্ত্র করে। ওমাকার আল্লাহ, আমি আল্লাহ আমার পরিকল্পনা বাস্তবায়ন করি, ঠিক কিনা বলেন? ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম পরিকল্পনাবিদ, ঠিক কিনা বলেন? তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ, বলতে আসল যেটা বোঝায় ধর্মহীনতা, সেটির দিকে ধাবিত করবে। তাদের ইচ্ছা ছিল ওইটাকে কমিউনিজমের এই গোলাম বানাবে। তাদের ইচ্ছা ছিল হিন্দুত্ববাদ দিয়ে এই বাংলাদেশকে ভাসায় ফেলবে। আল্লাহর ইচ্ছা ছিল ইসলামের পথে বাংলাদেশকে কায়েম রেখে উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে নেবেন, ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশে হাজার হাজার বিদেশি এনজিও উল্টা পাল্টা ভূমিকা রাখার পরেও হাজার হাজার নাস্তিক মুত্তাদরা তাদের লেখায়, তাদের কথায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, নিবন্ধে, বইয়ে, বইমেলায় এবং কি বলে অসংখ্য অগণিত মিডিয়া, তারা বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য, নিচু করার জন্য, ছোট করার জন্য, দায়ী করার জন্য, অকর্ম সাব্যস্ত করার জন্য, অচল সাব্যস্ত করার জন্য 24 ঘন্টা চেষ্টা করার পরেও বিদেশি শক্তি এখানে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার এবং পাউন্ড ইসলামের বিরুদ্ধে খরচ করার পরেও মাদ্রাসাগুলি কমে না বাড়ে বলেন, মসজিদ কমে না বাড়ে বলেন, আলেম কমে না বাড়ে বলেন, হাফেজ কমে না বাড়ে বলেন, মসজিদে মসজিদে লক্ষ লক্ষ মিনার থেকে বাংলাদেশের আকাশে আজানের ধ্বনি কমছে না দিন দিন বাড়ছে বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দর বন কেটে হতে পারে ইটের ফাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে করতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ।
ও যুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি রে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে।